नमस्कार, आमी माधुरी मा। वेलकम टू माई ब्लॉग माई टिप्स। आज के आमी आपनादेर संगे शेयर करब इजी क्विक एंड हेल्दी कोएकटा ब्रेकफास्ट रेसिपी। प्रत्येक दिन सकाले आमादेर एकटा चिंता थाके जे ब्रेकफास्टे की बानाबो। आबार अनेक क्षेत्रे देखा जाए एटाओ माथाय रखते हैं जे ब्रेकफास्टे जेनो हेल्दी हय तार साथे टेस्टीओ हय। तो चलुन देखे नेওয়া যাক এরকম কয়েকটা ব্রেকফাস্ট রেসিপি। তো প্রথমে আমি যে ব্রেকফাস্টটা তৈরি করছি সেটা হচ্ছে ওটস উইথ ভেজিস। সকালের ব্রেকফাস্টে কিন্তু ওটস একটা খুবই গুড অপশন, কারণ ওটসে প্রচুর হেলথ বেনিফিটস রয়েছে। ওটস যেরকম আমাদের ওজন কমাতে সাহায্য করে, তার সাথে সাথে ব্লাড সুগার লেভেলকেও কন্ট্রোল করে, আর যে কোনো হৃদরোগের ঝুঁকি কমাতেও কিন্তু সাহায্য করে। ওটস বিভিন্নভাবে খাওয়া যায়, যেরকম ওটসের রুটি বানিয়ে, ওটসের আটা তৈরি করে সেই আটা দিয়ে রুটি বানিয়ে খাওয়া যায়, অথবা এইভাবেও কিন্তু আপনারা খেতে পারেন। আপনাদের পছন্দের সবজি হালকা তেল দিয়ে একটুখানি সটে করে নিলেন, তারপর এর মধ্যে ওটস, তারপর দিয়ে দিলেন একটু জল বয়েল হওয়ার জন্য সবজি আর ওটসটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন সল্ট। এছাড়া আপনারা যদি এর সাথে আরও একটু স্পাইস অ্যাড করতে চান, হোমমেড চাট মশালাও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। এটা তো গেল ওটস দিয়ে এক ধরনের রেসিপি। এছাড়া ওটস দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে, যেরকম ওটসের রুটি আগেই বললাম। এছাড়া ওটস উইথ হানি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বাড়িতে এইভাবে ডেফিনেটলি একদিন ব্রেকফাস্টে ওটসের রেসিপিটা ট্রাই করে দেখবেন। তারপর আজকের ব্রেকফাস্টের মেনুতে একটা দেশীয় সিম্পল খাবার দেখে নেওয়া যাক। যেরকম আজকে আমি বানাচ্ছি হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি, যেটা আমরা ম্যাক্সিমাম অনেক বাড়িতেই বানিয়ে থাকি এবং আমরা জানিও। তাও আজকে আপনাদের সঙ্গে যেহেতু ব্রেকফাস্ট আইডিয়াস শেয়ার করছি, তো আমি ভাবলাম যে আমরা সাধারণত ব্রেকফাস্টে যা যা খেয়ে থাকি সেই আইডিয়াসগুলি আপনাদের সাথে শেয়ার করা যাক। তো যাই হোক, এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি সর্ষের তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, কিছুক্ষণ ভেজে নেব। আর তার মাঝে আমি একটুখানি হলুদ গুঁড়ো আর সল্টও অ্যাড করে দিয়েছি। আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু তরকারির সাথে অবভিয়াসলি থাকবে রুটি, তবে রুটির বদলে আমরা লুচি পরোটাও কিন্তু এখানে অ্যাড করতে পারি। তবে ব্রেকফাস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম দিন লুচি পরোটা এসব না খাওয়াই ভালো, একটুখানি হেলদি রাখাই ভালো। তো সেজন্য আমি আটার রুটি বানিয়ে নিচ্ছি। তো এদিকে আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল, যাতে আলুটা সুন্দরভাবে বয়েল হয়ে যায়। তো এখানে আলুর তরকারি আর রুটি একদম রেডি, এটা জাস্ট করে দেবো এখন সার্ভ। তো এরপর যে ব্রেকফাস্ট আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ওটস। আমরা সাধারণত বিগ বাস্কেট থেকে ওটস কিনে থাকি, তবে এই ব্রেকফাস্ট আইডিয়াটা কিন্তু সবার জন্য নয়। যাদের ওজন এমনিতেই অনেক কম রয়েছে, এছাড়া কোনো রোগব্যাধি রয়েছে শরীরে, সেক্ষেত্রে কিন্তু মিলেটটা একদমই খাওয়া উচিত নয়। তবে মিলেট ব্রেকফাস্ট একটা গুড অপশন, তবে আপনারা যদি খেতে চান সেক্ষেত্রে একটা আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ অবশ্যই করে নেবেন যে আপনি মিলেট খেতে পারবেন কি না। যারা রেগুলার ডায়েটের মধ্যে থাকতে চান এবং খুব তাড়াতাড়ি ওজন কমাতে চান, সেক্ষেত্রে মিলেটটা কিন্তু একটা খুবই ভালো অপশন। আমরা এটা নিজে এক্সপিরিয়েন্স করেছি, মিলেট খুব তাড়াতাড়ি ওজন কমিয়ে দিতে কিন্তু সাহায্য করে। তো এক্ষেত্রে আপনারা মিলেটের খিচুড়ি বানিয়ে খেতে পারেন। তো মিলেটটা হলো জোয়ার, বাজরা, রাগি, এই সমস্ত জিনিসের একটা কম্বিনেশন আমরা বলতে পারি। তো এরপর যে ব্রেকফাস্ট আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, এটা নট অনলি হেলদি, এটা ভীষণ টেস্টিও, আমার কাছে তো এটা ভীষণ টেস্টি লাগে। সেটা হচ্ছে কর্নফ্লেক্স উইথ ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ড্রাই ফ্রুটস। তো সাধারণত দেখবেন বাচ্চাদের দুধ কর্নফ্লেক্স দিলে ওরা খেতে চায় না, তো আমি তো ছোটোবেলা খেতে চাইতাম না আমার মম যখন আমাকে দুধ কর্নফ্লেক্স দিত। কিন্তু সেক্ষেত্রে যদি একটু ফ্রেশ ফ্রুটস আর ড্রাই ফ্রুটস অ্যাড করে দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু খাবারটা অনেক বেশি টেস্টি হয়ে যায়। তো আজকে আমি ফ্রেশ ফ্রুটসের ক্ষেত্রে অ্যাড করেছি আপেল আর কলা, আর ড্রাই ফ্রুটসের মধ্যে অ্যাড করেছি আমন্ড বাদাম। তো এখানে আপনারা যে কোনো পছন্দের ফল নিতে পারেন। আর ড্রাই ফ্রুটসের মধ্যে আমন্ড বাদামের বদলে কিন্তু কাজু, কিশমিশ, আখরোট বাদাম, পেস্তা বাদাম, এই সমস্ত কিছু অ্যাড করা যেতে পারে। কর্নফ্লেক্সের মতনই আরও একটা সেম ব্রেকফাস্ট রেসিপি হলো মুসলি। মুসলিও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে এটা প্রচণ্ড রিচ বলে আমি সেটা সাধারণত অ্যাভয়েড করে থাকি। তো এরপর যে ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে স্যান্ডউইচ উইথ ব্রাউন ব্রেড। আমরা সাধারণত ব্রেডের ক্ষেত্রে ব্রাউন ব্রেডটাই পছন্দ করে থাকি। তো এক্ষেত্রে আপনারা ব্রাউন ব্রেডের বদলে হোয়াইট ব্রেডও নিতে পারেন। তো এখানে আমি একটুখানি টোস্ট করে নিচ্ছি, আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটুখানি শসা। শসাটা এইভাবে একটুখানি স্লাইস করে কেটে নেব, ততক্ষণে ব্রেডটা একদম টোস্ট হয়ে রেডি হয়ে যাবে। তো স্যান্ডউইচের ক্ষেত্রে সাধারণত ব্রেডটা যদি একটু ক্রিস্পি না হয় তাহলে ভালো লাগে না। আর এদিকে আমি এগটাও বয়েল করে নিয়েছি, এগটা সাধারণত এইভাবে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গ্রিন চাটনি। গ্রিন চাটনির রেসিপিটা আমি যে ব্লগে শেয়ার করেছি সেই ব্লগের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা এই ধনেপাতা পুদিনার যে গ্রিন চাটনি সেটার রেসিপিটা দেখে নিতে পারেন। তো ধনেপাতা পুদিনার চাটনিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে এবং এটা একদমই আনহেলদি নয়। তো এরপর আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এইভাবে বাড়িতে একদিন ডেফিনেটলি ট্রাই করে দেখবেন, বাচ্চারা তো অ্যাট্রাক্ট হবেই, তার সাথে সাথে এটা ভীষণ টেস্টিও।
এরপর আবার একটা সিম্পল দেশীয় খাবার, যেরকম হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি দিয়ে রুটি। এই রেসিপিটা তো আমাদের প্রায় সকলেরই জানা। প্রথমে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। যারা সাধারণত ব্রেকফাস্টের ক্ষেত্রে আলুটা অ্যাভয়েড করতে চাইছেন অথচ রুটি তরকারি খেতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু ভিন্ডি ইজ আ গুড অপশন। ঢ্যাঁড়স আমাদের স্কিনের জন্য যেরকম ভালো, তার সাথে সাথে ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য কিন্তু ভীষণ ভালো। তো হেলথ নিয়ে এত টিপস দিচ্ছি বলে ভাববেন না একদমই যে আমি কোনো মেডিকেল পার্সন। তো আমি সব সাধারণত গুগল থেকে সার্চ করে জেনে নিয়ে তবে আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো সর্ষের তেলের মধ্যে প্রথমে কালো জিরে ফোড়ন হিসাবে দিয়েছিলাম, তারপর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, তারপর আমি দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর ছোটো ছোটো করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। দিয়ে দেবো স্বাদ মতো নুন, এরপর ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য এটা আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর যে ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা একদমই হেলদি নয়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ভীষণই প্রিয়। তবে মাঝে সাঝে আমরা কিন্তু এটা খেতেই পারি, যেরকম হচ্ছে পাস্তা। তো এখানে আমার কাছে এই ধরনের পাস্তাগুলো রয়েছে, বিভিন্ন ধরনের পাস্তা এখন মার্কেটে অ্যাভেলেবেল। তো আমি সাধারণত পাস্তাটা একটুখানি সবজি দিয়ে খেতেই বেশি পছন্দ করি। পাস্তাটা বয়েল হওয়ার সময় আমি এর মধ্যে অ্যাড করেছি সামান্য পরিমাণে একটুখানি অয়েল আর দিয়েছি একটু লবণ, যাতে পাস্তাগুলো একটা অপরের সাথে লেগে না যায় এবং স্টিকি ভাবটা না আসে। আর এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে আর পাস্তাটাও বয়েল হয়ে গেছে। তো এরপর সবজির মধ্যে আমি বয়েল হওয়া পাস্তাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই তৈরি আমাদের পাস্তা উইথ ভেজিস। তো আপনারা চাইলে এর মধ্যে একটুখানি টমেটো সসও অ্যাড করতে পারেন, আর পরে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম। তো এখানে আমাদের পাস্তা একদম রেডি, এরপর আমি এটা করে দেবো গরম গরম সার্ভ। এরপর যে ব্রেকফাস্ট আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান রিলেটেড ব্রেকফাস্ট। তো এর আগে অনেক ব্লগে আমি এই রেসিপিটা শেয়ার করেছি, তবে আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন চাল আর ডালের রেশিওটা। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপের মতন আতপ চাল, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতন বিউলির ডাল, আর তারপর দিচ্ছি 1/2 কাপের মতন চানা ডাল বা ছোলার ডাল। তারপর চাল আর ডালটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এটা আমরা অন্তত 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 3-4 ঘন্টা ভেজানো হয়ে গেলে তারপর এটা আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি চাল আর ডালটা ভিজিয়েছি, প্রায় 3-4 ঘন্টার মতন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এটা সাইজেও একটু বেড়ে গেছে, তো এটা এখন অনেকটাই সফট হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তৈরি করে নেব একটা ফাইন পেস্ট, পেস্টটা যত ফাইন হবে তত বেশি ভালো হবে। তো চাল আর ডালের পেস্টটা যখন বানাবো তারপরে অবশ্যই আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে সামান্য পরিমাণে একটুখানি জল। খুব বেশি জল অ্যাড করবো না, তাতে কিন্তু ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। মোটামুটি ব্যাটারটা এরকমই ঠিক থাকবে, সেরকম অনুযায়ী জল অ্যাড করবো। এরপর যে ব্যাটারটা আমরা প্রিপেয়ার করলাম এটা অন্তত ওভারনাইট অথবা 10-12 ঘন্টা রেখে দিতে হবে। আর আমরা আমাদের হাত পরিষ্কার করে তারপর এটা একটুখানি ফেটিয়ে নেব ফর আ গুড ফার্মেন্টেশন। কারণ কি, ফার্মেন্টেশন বা গাজন পদ্ধতি যত ভালো হবে তত বেশি কিন্তু আমাদের ডোসা তৈরি হবে। তারপর এটা আমরা রেখে দেবো এরকম একটা জায়গায় যেখানে তুলনামূলকভাবে একটু হলেও গরম। এরপর হচ্ছে নেক্সট দিন সকালবেলায়, অর্থাৎ আমি সারা রাতের জন্য এই ধোসা ব্যাটারটা ফার্মেন্টেশনের জন্য রেখে দিয়েছিলাম। তো এখানে আমি বয়েল করে নিয়েছি আলু, তার কারণ ধোসার সঙ্গে একটা আলু কারি থাকে, একটা স্পাইসি সুন্দর আলু কারি। তো এখানে আমি প্রথমেই সর্ষের তেল অ্যাড করে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে, এরপর আমি দিয়ে দেবো হচ্ছে ফোড়ন হিসাবে কালো সর্ষে। তো সাউথ ইন্ডিয়ান যে সমস্ত খাবারগুলো হয় দেখবেন সাধারণত কালো সর্ষে, কারি পাতা এই সমস্ত কিছু অ্যাড করা হয়ে থাকে। তবে আজকে আমার কাছে কারি পাতাটা অ্যাভেলেবেল ছিল না, তো সেজন্য আমি সর্ষের তেলের মধ্যে কালো সর্ষে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, দিয়ে এই জিনিসটা ভালোভাবে ফ্রাই করে নেব। তারপর আমরা এখানে অ্যাড করে দেবো হচ্ছে আগে থেকে বয়েল করে রাখা আলুটা। তো সারারাত ফার্মেন্টেশনের পরে ধোসা ব্যাটারটা অনেকটা এইরকম দেখতে হবে। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আলুটা ভালোভাবে করে নেব মিক্সিং, আর এর মধ্যে দেবো হচ্ছে সামান্য পরিমাণে একটুখানি হোম মেড চাট মশালা পাউডার।
তো ধোসা সাধারণত আপনারা ফ্রাইং প্যানও তৈরি করতে পারেন, তবে ধোসার যে প্যানগুলো হয়, যারা বিগিনার্স রয়েছেন আমার মতন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে প্রয়োজন পড়বে, কারণ ধোসা প্যানে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ধোসাটা উঠে যায়। তো এরপর যে ধোসা ব্যাটারটা আমরা তৈরি করেছি সেটা অন্য একটা বাটিতে নিয়ে অল্প একটু লবণ আর জল দিয়ে একটু পাতলা করে নেব। তারপর আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি সাদা তেল, যেহেতু আমি এটা নতুন ইউজ করছি তার জন্য সাদা তেলটা ইউজ করলাম, পরে পরে আর সাদা তেলটা দেওয়ার প্রয়োজন পড়বে না। দিয়ে এইভাবে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে ভালোভাবে চারিদিকে স্প্রেড করে নিয়ে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিয়ে তারপর ধোসার যে ব্যাটারটা রেডি করেছি সেটা অল্প অল্প পরিমাণে দিতে থাকবো। আর এইভাবে একটুখানি যে হাতাটা করে দিয়েছি সেইভাবে একটুখানি চালিয়ে নেব বা স্প্রেড করে দেব, তাতে ধোসাটা অনেক বেশি পাতলা হবে এবং যত বেশি পাতলা হবে তত বেশি ক্রিস্পি হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হোমমেড চাট মশলা পাউডার। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ধোসাটা উঠে গেল। তারপর এর মধ্যে যে আলু কারিটা রেডি করেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিয়ে এরকমভাবে ফোল্ড করে দেব। ব্যাস, আমাদের ধোসা একদম রেডি। তারপর ধোসা সাধারণত নারকেলের চাটনি দিয়েই প্রেজেন্ট করা হয়ে থাকে, তো আমার কাছে নারকেলের চাটনিটা অ্যাভেলেবেল ছিল না, তো সেজন্য আমি ভাবলাম যে ধনেপাতা আর পুদিনার যে চাটনিটা রয়েছে সেটা দিয়েই সার্ভ করা যাক। তো এরপর আমি যে ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে ছোলার ডাল। তো এরপর যে ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আবারও খুবই সিম্পল একটা রেসিপি, সেটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডাল যেরকম লুচি পাউডার দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তার সাথে কিন্তু রুটি দিয়েও খেতে ভালো লাগে। তো আমি এখানে প্রথমে ছোলার ডালটা বয়েল করে নেব। দিয়েছি ছোলার ডালটা অ্যাড করে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে ওর মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি বয়েল হওয়ার জন্য। তারপর হলুদ গুঁড়ো, একটুখানি নুন আর সর্ষের তেল দিয়ে ছোলার ডালটা বয়েল হতে দিয়েছি। আর ছোলার ডালটা বয়েল হয়ে গেলে তারপর আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়ন হিসাবে দিচ্ছি একটুখানি গোটা জিরে, দিয়েছি একটু তেজপাতা আর দিয়েছি একটু শুকনো লঙ্কা। আর ফোড়ন হিসাবে আরও একটা জিনিস দেবো, সেটা হচ্ছে হিং। আমি দেখেছি হিং সাধারণত তেলের মধ্যে দিলেই এর যে সুন্দর গন্ধ বা ফ্রেগ্রেন্সটা রয়েছে সেটা অনেক বেশি ইনক্রিজ হয়ে যায়। তারপর এটা একটুখানি ভেজে নিয়ে একটা সুন্দর গন্ধ বের হলেই আগে থেকে বয়েল করে রাখা ছোলার ডালটা এর মধ্যে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে আমাদের ছোলার ডাল একদম রেডি। তারপর এটা যদি আপনারা একটু বেশি পাতলা করতে চান তাহলে একটু জল অ্যাড করতে পারেন, আর যদি আরও একটু ঘন করতে চান তাহলে কিছুক্ষণ কড়াইতে বসিয়ে রাখলে এটা আরও অনেক বেশি ঘন হয়ে যায়। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট লুচি ছোলার ডাল, তার সাথে বেগুন ভাজা। তো একদমই হেলদি নয় কিন্তু টেস্টি অবশ্যই। তো যাই হোক, ব্রেকফাস্ট সাধারণত একরকম হলে প্রত্যেক দিন ভালো লাগে না, কোনো কোনো দিন হেলদি, কোনো কোনো দিন আবার নিজের পছন্দ মতন একটুখানি ব্রেকফাস্ট হলেই ভালো লাগে। তো বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট আমরা বিভিন্ন দিন খেয়ে থাকি, যেটা প্রত্যেকটা আজকে শেয়ার করতে পারলাম না, যেরকম আলুর পরাঠা উইথ রায়তা, এছাড়া রয়েছে হচ্ছে ছাতুর শরবত, দই চিড়ে, এই ধরনের ব্রেকফাস্টগুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে। তো আমি সাধারণত সবসময় চেষ্টা করি ব্রেকফাস্টের ক্ষেত্রে ভ্যারাইটি রাখার জন্য, তাতে ভ্যারাইটিও থাকে, হেলদিও হয় এবং পেটও ভরে যায়। তো ব্রেকফাস্টের জন্য আমি সাধারণত কিছু কিছু অ্যারেঞ্জমেন্ট সবসময় করে রাখি, যেরকম হচ্ছে ব্রেকফাস্টের আগে একটা আর্লি মর্নিং ব্রেকফাস্টও আমরা করে থাকি। তো আর্লি মর্নিং ব্রেকফাস্টের ক্ষেত্রে একটুখানি ছোলা ভেজানো বা অঙ্কুরিত ছোলা, আমন্ড বাদাম, এই সমস্ত আমি আগের দিন রাতেই ভিজিয়ে রাখি। শুধু তাই নয়, কিছু কিছু বাইরে থেকে কিনে আনা জিনিস যেরকম ওটস থেকে শুরু করে তারপর হচ্ছে মিলেট, কর্নফ্লেক্স বা মুসলি, এই ধরনের জিনিসগুলো আগে থেকে যদি স্টোর করা থাকে তাহলে নেক্সট দিন ব্রেকফাস্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম হেডেক হয় না। সকালবেলার ব্রেকফাস্টের ক্ষেত্রে অনেকেরই অনেক তাড়াহুড়ো থাকে, যেরকম বাচ্চাদের স্কুলে যাওয়া থাকে, অনেকের আবার হাজবেন্ডের অফিসেও যাওয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে যদি আগের থেকে অ্যারেঞ্জমেন্ট করে রাখা থাকে তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। তো আর্লি মর্নিং ব্রেকফাস্টে সাধারণত আমি ভ্যারাইটি রাখার চেষ্টা করি। তো এই জিনিসটা আগে আমরা অনেক খেতাম কিন্তু মাঝখানে আমরা এটা ছেড়ে দিয়েছিলাম খাওয়া, তো আবারও শুরু করেছি, স্টার্ট করেছি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি আমলকি, আমলকিগুলো একটু প্রসেস করে রাখবো। যেরকম প্রত্যেক দিন সকালে কিন্তু আমলা জুস বানানো খুব একটা পসিবল হয় না, আর যদি খুব বেশি তাড়াহুড়ো থাকে তাহলে তো আর কথাই নেই। তো তার জন্য কিন্তু আপনারা যদি প্রত্যেক দিন আমলা জুস খেতে চান তাহলে এইভাবে কিন্তু স্টোর করে রাখতে পারেন। তো আমলকিগুলো প্রথমে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপর মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিয়ে একটা ফাইন পেস্ট আমরা তৈরি করে নেব। তারপর একটা পরিষ্কার জারের মধ্যে আমি যে আমলার যে পেস্টটা তৈরি করলাম সেটা স্টোর করে নিচ্ছি। তো তারপর এটা আমরা করে রাখবো হচ্ছে রেফ্রিজারে। তো এটা অন্তত 4-5 দিন কিন্তু ফ্রিজে রাখলে অনেক বেশি ভালো থাকবে।
এরপর প্রতিদিন সকালে যখন আপনার মনে হবে যে আমলা জুস সার্ভ করবেন, সেক্ষেত্রে একটা বাটিতে একটু সামান্য গরম জল করে নেবেন। খুব বেশি গরম জল করবেন না, মানে জলটা যাতে খুব বেশি গরম না হয়। তো তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 বড় চামচের মতন আমলার যে পেস্টটা তৈরি করলাম। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা করে দিয়েছি সম্পূর্ণ অফ। তারপর এই আমলার পেস্টটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ এই জলটা এইভাবেই রেখে দেবো। তারপর একটু হালকা গরম থাকতে থাকতে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। তো যারা এটা প্রথম প্রথম ট্রাই করবেন, খুব বেশি মনে হবে বাজে খেতে, কিন্তু সত্যি কথা বলতে এর প্রচুর উপকার রয়েছে। আমরা জানি আমলকি কত বেশি উপকারী। শুধু তাই নয়, সকালবেলা ব্রেকফাস্ট তৈরি হতে যখন একটু দেরি রয়েছে, তখন আমরা যে কোনো সিজনাল ফ্রুটসও কিন্তু ট্রাই করতে পারি। কারণ কি, ফ্রুটসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, এছাড়া আলাদা আলাদা ফ্রুটসের আলাদা আলাদা গুণমান তো রয়েছে। এছাড়া আর্লি মর্নিং ব্রেকফাস্টে, অর্থাৎ ব্রেকফাস্ট তৈরির আগে চা কফি তো আমরা সবাই খেয়ে থাকি, তো তার সাথে সাথে কিন্তু আপনারা গ্রিন টিও অ্যাড করতে পারেন। যারা আপনারা ওজন কমাতে চাইছেন, সেক্ষেত্রে গ্রিন টি ইজ আ গুড অপশান। তবে আমার মনে হয় একদম সকাল সকাল খালি পেটে গ্রিন টিটা না খাওয়াই ভালো। গ্রিন টির আগে কিছু একটা খেয়ে নিয়ে তারপর গ্রিন টিটা খেলেই ভালো হয়। এছাড়া আর্লি মর্নিং ব্রেকফাস্টে এলাচ অথবা আদা দিয়ে দুধ চা তো আমাদের প্রায় অনেকের বাড়িতেই হয়ে থাকে, সেটার আলাদাভাবে বলার কিছু নেই। এছাড়া আর্লি মর্নিং ব্রেকফাস্টের ক্ষেত্রে আরও কয়েকটা আইডিয়াস আপনাদেরকে দিয়ে দিই। যেরকম হচ্ছে মৌরি মিছরির জল, পেট ঠান্ডা রাখতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আগের দিন রাতে মৌরি মিছরি ভিজিয়ে রাখলেন, পরের দিন সকালে জলটা ছেঁকে নিয়ে দিতে পারেন। তার সাথে সাথে হলুদ দুধ কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট করতে অনেক বেশি সাহায্য করে। আশা রাখবো ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে, আর যদি কাজে এসে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। Thank you.